হ্যালো ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা এখন দেখছো বেঙ্গলি আর অনিতা আজ হলো শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে পনেরো বাজে তো এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম দুদিন পুজো নিয়ে এত মাতামাতি করেছি এত মজা আনন্দ করেছি যার জন্য শরীরটা একটু ঝিমিয়ে পড়েছে তার উপরে তো অকাল বর্ষণ প্রচন্ড বৃষ্টি হলো বৃষ্টি হয়ে সারা ঘাট একদম প্যাচ প্যাচে জল উঠে গেল মানে খুবই খারাপ অবস্থা আর সেই রকম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীরটাও একটু অসুস্থ হয়ে গেছে যাই হোক আমি একটু ঠান্ডা লাগলেই মনে হচ্ছে একটু ক্লান্ত হয়ে পড়ছি অসুস্থ হয়ে যাচ্ছি মানে আমার এত ঠান্ডা আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে ঠান্ডাটা গেলে একটু ভালো হয় মানে ঠান্ডা ঠান্ডা গরম গরম এরকম থাকবে কিন্তু এত ঠান্ডা লাগছে যে এই চাদর এখনো পর্যন্ত আমি ছাড়তে পারছি না যাই হোক সরস্বতী পুজো হয়ে গেল দধিকর্মা পুজো হয়ে গেল সবই হলো এবারে পালা হলো ঠাকুর জায়গা থেকে তুলে অন্য জায়গায় রাখতে হবে সকাল থেকে সেই সমস্ত কাজই করছিলাম প্রচুর বাসন করেছে সেই বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি আর ঠাকুরের কাছে যত বই খাতা সমস্ত ছিল সেই সমস্ত তোলা হয়েছে মানে ফুল দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল সমস্ত তুলে এক জায়গায় গুছিয়ে রাখা হয়েছে কাল সকালে জমা দাঁড়া আসবে তখন তাকে দিয়ে দেবো এই হলো ঠাকুর ঘরের অনেক কাজকর্ম তো এখনো আমি করলাম সন্ধ্যাবেলা সন্ধে দিয়েও যেটুকু বাকি ছিল করে রাখলাম এখনো ঠাকুর আমি জায়গা থেকে অন্য জায়গায় রাখিনি এখনো বসানো আছে কালকে না না ভালো লাগছে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলি কেননা সকাল থেকে একবারও তোমাদের সামনে আসিনি আর আজকে তো শুক্রবার আজকে বাবাই বেরিয়েছে অফিসে গেছে ওর বাবাও বেরিয়েছে আর আমার মনটা আজকাল খুবই খারাপ যাচ্ছে খুবই খারাপ যাচ্ছে সেই সেটা কেন খারাপ কি খারাপ সেটা আমি হয়তো পরে কোনো সময় বলবো যাই হোক অনেক কিছু ভালোর মধ্যেও কিছু খারাপ লুকিয়ে থাকে আবার অনেক খারাপের মধ্যেও কিছু ভালো লুকিয়ে থাকে সেই রকমই একটু খারাপ চলছে এখন যাই হোক সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আমি বাস্তব খুব মানি বাস্তব বিশ্বাস করি যার জন্য একটু মনটা খারাপ লাগছে যাই হোক ঠিক হয়ে যাবে আজকে সকালে তো রান্না বান্না করেছি কিছুই দেখাতে পারিনি রান্না করেছিলাম করেছি লুচি করলাম টিফিনে আলুর দম লুচি দিয়ে দিয়েছি আর মাছ ভাজা করেছি ভাত করেছি এই সমস্ত খেয়েছি আর এখন আমাকে একটু রান্নাও করতে হবে রান্না করতে হবে বলতে কি রান্না করবো চিকেন আছে একটু চিকেনটা বার করেছি ভাবছি চিকেন পকোড়া একটু বানাবো আর দেখি কি বলে আসলে পরে তো বাবাই এসে পড়বে আসলে পরে চা খাবো আমরা দুজনে চা খেয়ে তারপরে আবার রান্না করব মানে চিকেন পকোড়া বানাবো চিকেনটা রয়ে গেছে এই সরস্বতী আগে দিন একটু পুজো নিরামিষি খাওয়া হলো তো এই করে করে চিকেনটা ফ্রিজে রয়ে গেছে সেটা বার করা হয়নি আজকে ভাবলাম আজকে বার করতেই হবে না হলে ওটা ফেলে দিতে হবে তো চিকেনটা বানাবো আর দেখি কি করি ঠিক আছে মনে হয় সারা মধ্যে একবার যদি আমি তোমাদের সঙ্গে কথা না বলি তাহলে আমার মনে হচ্ছে একটা একটা কাজ অভ্যাসের মধ্যে চলে যাই হোক চ্যানেলটা তোমরা যারা দেখছো নতুন দেখছ তারা সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি তাদের অনেক 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 ধন্যবাদ চ্যানেলটা দেখার জন্য প্রতিদিন একবার অন্তত তোমরা দেখো নতুন নতুন অনেক কিছু তথ্য আসবে অনেক কিছু দেখার আছে শোনার আছে আমিও কিন্তু প্রতিদিন মানে প্রত্যেকের ভিডিও আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি কিছুটা কিছু হলেও কিছুটা কিছুটা আমি দেখি রোজই দেখি তার আর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো এইভাবে চলছে তো ভিডিও করতে ভীষণই ভালো লাগে আমি যদি এই ইউটিউব চ্যানেলটা না খুলতাম যদি তোমাদের সাথে না কথা বলতাম তাহলে আমি কি করতাম কিছুই করতাম না এখন বসে তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে কথা না বললে আমি টিভি দেখতাম টিভি দেখে দিনটা কভার করতাম আর যেহেতু আজকে ইউটিউব চ্যানেল আমাদের জন্য এত সুন্দর একটা জায়গা খুলে দিয়েছে এত সুন্দর একটা মানে আমাকে নিজেকে তুলে ধরার জায়গা আমাকে নিজেকে আমি নিজে তুলে ধরতে পারছি আমার কথা আমি জানাতে পারছি সবার মধ্যে আবার আমিও সবার কথা জানতে পারছি এরকম জায়গা যদি ইউটিউব না করতো না আমাদের জন্য জন্য সামনে আনতো তাহলে হয়তো আমরা আস্তে 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 ফুরিয়েই যেতাম আমাদের কথা কাউকে জানাতে পারতাম না আমাদের ভেতরের এত কিছু পাওয়া না পাওয়া ব্যথা আনন্দ সব কিছু কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমরা সবার মধ্যে ভাগ করে দিতে পেরে আনন্দ উপভোগ করতে পারছি ঠিক আছে তাহলে আবার অন্যদিন আরও অনেক গল্প করব এখন অনেকটা রাত হয়ে গেছে একটু রান্না করতে হবে ঠিক আছে চলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে কি কি রান্না করেছিলাম সকালবেলা

হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আজকে হলো শনিবার সকালবেলা আবার ফিরে এলাম কালকে রাতে আর কোনো ব্লগ করতে পারিনি তো আজকে শনিবার সকাল সকাল উঠে গেছি আর ওর বাবা চলে গেছে ছোটো নদের বাড়িতে তো ছোটো নদ ফোন করেছিল তাই ও গেছে রস আনতে খেজুরের রস আনতে আর আমি উঠে পড়লাম ছেলেকেও তুলবো ওর আজকে পড়া আছে তো এখন চাটা বসিয়ে দিই চা খাবো আর যখন বোনের বাড়িতে যেহেতু গেছে চা তো নিশ্চয়ই খেয়ে আসবো ওর জন্য চা করতে হবে না আর আমি এখন রান্না বান্না শুরু করে দিই শনিবার রান্না কি বাজারে তো যাই নি একটু বেলা হয়ে যাবে আস্তে আস্তে তো যা আছে ঘরে তাই রান্না করব আর রান্না করব আজকে তোমরা জানো কি না জানি না আমি আজকে রান্না করব খসখস খসখস এনেছিল অনেক দিন হয়ে গেছিলো খসখসটা রান্না হয়েছে আর এই বিভিন্ন কাজের জন্য আর রান্না করা হয়নি তাই ভাবছি আজকে খসখসটা রান্না করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর কি করব খস খস রান্না করবো একটু ডাল রান্না করবো অনেক ডাল রান্না করি না ডাল রান্না করবো বাড়িতে আছে যেহেতু বাবাই ও তো বাড়িতে থাকা হয় না সেইভাবে খাওয়া দাওয়াও হয় না মানে রকমে খেয়ে দিয়েও পালিয়ে যায় তাই হচ্ছে আজকে এইসব টুকিটাকি রান্না করব আর যেটুকু করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর বেশি কথা বলবো না কাজে কাজে লেগে পড়ি কাজ শুরু করে দিই কেন অনেকটা বেলা হয়ে গেছে ঠিক আছে চলো চলে এলাম কিচেনে আজকে তোমাদের সঙ্গে একটা একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করব আজকে বানাবো হচ্ছে খসখসে সবজি তো এটা হলো খসখস দেখো পেয়ারার মতো দেখতে তো এই সবজিটা না খুব টেস্টি হয় আমি ফার্স্ট গৌহাটীতে গিয়ে খেয়েছিলাম তারপরেই মাঝে মধ্যে এটা আনি আর এটা নিরামিষভাবে রান্না করি খুবই সুস্বাদু খেতে হয় আর ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করি তোমরাও খেতে পারবে তো এই যে খসখসের স্কিনটা প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে ছোটো ছোটো করে কেটে একটু গরম জলে ভাপিয়ে মানে নুন জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি আর এদিকে ছোটো ছোটো করে আলু কেটে তেলের ভেতরে লাল করে ভেজে তুলে নেব তারপরে সবজিটা রান্না করব তো আলুটা ভাজা করে তুলে নিয়েছি আর ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম জিরে সামারা তো জিরেটা একটু পুড়ে গেলে গন্ধ বেরিয়ে এলে তারপরে টমেটো দেবো প্রথমে একটু নুন দিয়ে নেব তারপরে টমেটো দেবো তোমরা সবাই জানো অনেকেই জানো যারা ভিডিও আমার দেখো আমি প্রথমে তেলের ভেতরে কি নুনটা দিয়ে নিই তাহলে ওই তেল ছিটে গায়ে লাগার মানে সম্ভাবনা থাকে না যাই হোক দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা একটু ভালো করে রান্না হওয়ার পরে একটু নরম হয়ে যাবে যখন তখন দিয়ে দেবো আদা বাটা জির গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা আর হলুদ তো দিতেই হবে তো এইটুকু দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো পরপর দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে গরম জল দিয়ে গরম জল ঢেলে দেবো পরিমাণ মতো দিয়ে রান্না হয়ে গেলে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই সবজিটা না পাহাড়ি অঞ্চলে খুব পাওয়া যায় তো প্রথমে আমি গৌহাটিতে গিয়ে এই সবজিটা খেয়েছিলাম হোটেলে গিয়ে হোটেল ইন্টারন্যাশনালে এই সবজিটা দিয়েছিল ওরা অন্যান্য সবজির সঙ্গে তো ভীষণ ভালো লাগে তো ওখানকার লোকদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে সবজিতে কিভাবে রান্না করা হয় তো ওরা যেভাবে বললো তো সেভাবে রান্না করেছিলাম ওটা খেতে ভালোই লেগেছিলো কিন্তু ওদের একটু টকের পরিমাণটা বেশি ছিল তো আমি এখানে টমেটো দিয়ে রান্না করেছি অল্প একটু টমেটো দিলাম তো এভাবে রান্না আমি আগেও করেছি কিন্তু খুবই টেস্টি হয় বেশ একটু মাখা মাখা রান্নাটা করতে হয় একবার তোমরা করে দেখো এই রান্নাটা আমি যেভাবে দেখাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই তরকারিটা দিয়ে মানে জাস্ট কি বলবো খুব ভালো লাগে ভাত খেতে তো ভীষণ মানে টেস্ট হয় আমার তো ভালো লাগে এই তরকারিটা ভাত দিয়ে যেমন ভালো লাগে রুটি পরোটা দিয়েও খুবই ভালো লাগে তো তরকারিটা সম্বন্ধে আমি অনেক কিছুই বললাম আসলে আমার তরকারিটা এত ভালো লাগে খসখসের একটা নিজস্ব টেস্ট আছে দেখো কল্প করতে করতে কিন্তু আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভাজা গুড় মশলা তো একটু চাপা দিয়ে দেবো তারপরে আরও একটু ঘন হয়ে যাবে তো ভীষণই ভালো হয়েছে একবার তো ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো এতক্ষণে আমার রান্না বান্না কম্লিট হলো সংসারে কাজও কিছুটা হয়ে গেছে আরও অনেক কাজ আছে যাই হোক ওর বাবা ননদের বাড়ি থেকে এসে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে কাজে আর ছেলেও করতে চলে গেছে আর ননদ কি কি পাঠিয়েছে একবার তোমাদের রস নিয়ে আসবে রস আনতে গেছে তো এই দেখো সেই রস এরকম তিনটে বোতল রস পাঠিয়েছে আর একটা ছোট বোতল পাঠিয়েছে তো এই রস পাঠিয়েছে সবাইকে দিয়েছি দিয়ে অনেকটা রয়েছে এখনো ওটা পরে আমি গুড় চাল দেবো কিন্তু এতটা রস খাওয়া যাবে না আর বেলা হলেই বুঝতেই পারছো এই রস খেয়ে কি হয় আমি জানি না কি হয় কিন্তু শুনেছি সবাই নাকি মানে পাগলামি করে যাই হোক পাগলামি করার দরকার নেই ফ্রিজে দিয়েছি পরে ওটা দিয়ে গুড় দিয়ে দেবো আর তো রান্না বান্না হয়ে গেছে আর একটু সামান্য রান্না আছে আর সঙ্গে আবার ছোট মধ্যে মেয়ে এসে মামার সাথে মামা বাড়িতে এসছে দিন তো আসে কিন্তু থাকে না আসে মাঝে মধ্যে কিন্তু থাকা হয় না আজকেও এসে খুব ভালো লাগছে আমাদের সবার ভালো লাগছে বাবাই বাড়িতে আছে খুব মানে সবার সাথে থাকলেই ভালো লাগে তার জন্য রান্না বান্না তেমন কিছু করিনি যা রান্না করেছি তাইও খাবে যাই হোক খাবার কোনো ব্যাপার নেই আরও অনেক কাজ আছে আর এই ব্লগটা কিন্তু আমি কালকে শুরু করেছিলাম আজকে এন্ড করে দিচ্ছি আর ওর সাথে দেখা করাচ্ছে আমি পরবর্তী ব্লগে ঠিক আছে তাহলে এখন আমার অনেক কাজ আছে কাজকর্ম করি ওকে খেতে দিতে হবে ঠাকুর পুজো অনেক কিছু কাজ আছে আমার তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আবার ফিরে আসছি নতুন ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তাহলে তোমরা কিন্তু অপেক্ষা করো আমার ব্লগটা কিন্তু সবাই মিলে দেখবে সবাই দেখবে লাইক লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ঠিক আছে তোমরা সঙ্গে থাকলে আমার ভিডিওটা বা আমার চ্যানেল অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবে তোমরা কিন্তু সঙ্গে থাকো ঠিক আছে তাহলে আজকের মতো টাটা